নিজের ঘরে বিয়ে করা বউ রেখে অন্য একটা মেয়েকে নিয়ে হোটেলে যেতে তোমার লজ্জা করে না ফাহিম? অবনীর সাথে এই নোংরামি তোমার আর কতদিন চলবে? তোমার মতো আনস্মার্ট মেয়ের সাথে থাকতে কার মন চাইবে বলো? তাহলে কি তুমি সত্যি অবনীর সাথে সম্পর্ক শেষ করবে না? অবনীর মাঝে এমন কি আছে যা আমার মাঝে নেই? ওই অবনী দারুণ সুন্দরী একটা মেয়ে, ওকে আমার খুব ভালো লাগে। আর এছাড়া এভাবে সংসার চলে না মাহি, আমি যেভাবে চাই তুমি সেভাবে থাকো না, সারাদিন আমার সামনে আনস্মার্ট হয়ে চলাফেরা করো, আমার বিরক্ত লাগছে। এভাবে বলতে কি বোঝাতে চাইছো তুমি? তোমার সংসার সন্তান পালন করতে কি আমার কোনো দায়িত্ব কম বেশি হচ্ছে? বলে দিলে ভালো হয়। খুব ভালো হয় মানে? জানি কি করবে তুমি? আমার সংসারটা টিকিয়ে রাখতে চাই ফাহিম, তোমাকে খুব ভালোবাসি আমি, সংসারটা টিকিয়ে রাখা দরকার। সন্তানরা তাদের বাবা মায়ের ভালোবাসা পেয়ে বেড়ে উঠুক, শুধুমাত্র তাই চাই। তাদের প্রতি কি তোমার কোনো দায়িত্ব নেই? আর কি টিকিয়ে রাখবে তুমি? কতদিন বলছে একটু সাজগোজ করো, একটু স্মার্টলি থাকো, না তুমি তো তোমার মতোই চলছো। তুমি কি ভেবেছো যে এভাবে থাকলে থাকবো, না থাকলে না থাকবো, চলে যাব? দুই দুইটা সন্তান জন্ম দিয়ে কি আমি এখনো কারিনার ঐশ্বর্যের মতো থাকবো ফাহিম? দুই দুইটা সন্তানের মা হবার পরে কি আমাকে কারিনার ঐশ্বরিয়ার মতো লাগবে? তারপরও তো চেষ্টা করি নিজেকে পরিপাটি রাখার, গুছিয়ে রাখার, তাতেও কি তোমার মন ভরে না? আমার কোনো কথাই তোমার কান দিয়ে ঢুকবে না, তোমার কানে তালা লাগিয়ে রেখেছো। আচ্ছা আপু, আপনাকে আমি চিনতে পারলাম না ঠিক, আপনি কে যদি একটু বলতেন আমার কাছে কেন? দয়া করে আমার স্বামীকে ফিরিয়ে দিন, আমি আমার স্বামীকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। আপনি ফাহিমের স্ত্রী? হ্যাঁ, আমি ওর স্ত্রী। তো আমার কাছে কেন? দয়া করে আমার স্বামীকে ফিরিয়ে দিন, আমার বাচ্চাদেরকে তাদের বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করবেন না। ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন তাই না? নিয়ে যান, আমি কি আপনার স্বামীকে ধরে রেখেছি? রাখিনি তো। আর যদি আপনি ফিরিয়ে নিয়ে যেতে না পারেন তাহলে মনে করবেন আপনিই অযোগ্য, কারণ আপনি যদি যোগ্য হতেন না স্বামী কখনো আপনাকে রেখে আমার কাছে আসত না। কি ব্যাপার, এসব কি করছো তুমি? কি করছি না, তোমাকে মুক্তি দিয়ে দিচ্ছি। আমার এই সংসারে আর কোনো আশা নেই, যেহেতু আমার ভালোবাসার মানুষটাই আমার নেই। আমি থেকে কি করব এখানে? আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছ মানে কোথায় যাবে তুমি? তুমি কোথায় যাচ্ছ? তোমার সন্তানদের দেখবে কে? ওদেরকে কার কাছে রেখে যাচ্ছ? আমি আর এদেরকে নিয়ে পারতেছি না। আমি তোমার সংসারেও আর ফিরে যেতে পারবো না, আর এই সন্তানদেরকে আমি রাখতে পারবো না। আমার ছেলে মেয়ে তাদের মায়ের কাছে থাকবে, বাচ্চার যত্ন মা ছাড়া আর কেউ নিতে পারে না। আমার কাছে সন্তানরা থাকবে আর তোমার কাছে থাকবে অবনী, এটাই তো বলতে চাও তাই না? এই সন্তানদের দায়িত্ব যতটুকু আমার তার চাইতে বেশি তোমার, কিন্তু তুমি তুমি তো অবনীর সাথে থাকবে, অবনী আমার চাইতে বেশি সুন্দর। এদিকে আমি মুটিয়ে যাচ্ছি, আমার রূপ নষ্ট হয়ে যাচ্ছে, সেজন্য আমি একা থাকব আর তুমি থাকবে অবনীর সাথে, সেটা তো আমি মেনে নিতে পারছি না ফাহিম। তাই আমিও ভেবেছি
আমাদের ছেলে মেয়ে মৃদুল আর ফাইজাকে তোমার কাছেই রাখবো। তুমি রাখতে পারলে রাখবে, না হলে ওদেরকে বোর্ডিং স্কুলে দিয়ে দিব। মৃদুল আর ফাইজাকে বোর্ডিং স্কুলে রাখবা তুমি, আর নিজে নিজে কি করবা? শুনো ফাহিম, তোমার কাছে তাদেরকে রাখলে রাখবে, না রাখলে আমার কিছু যায় আসে না। আমার নিজেরও জীবন আছে, তোমার এই সন্তান আর সংসারকে সময় দিতে গিয়ে আজ আমার এই অবস্থা। আমি আমার চেহারা ফিটনেস সব কিছু হারিয়েছি, দিন শেষে এদের জন্য ত্যাগ দিয়ে লাভ কি? তুমি তো ওদের বাবা আর আমি শুধু ওদের মা। আমি সবেমাত্র 28 পেরিয়েছি, এখন আমার বাকি জীবন পড়ে আছে। তুমি আমাকে এই বয়সেই ছেড়ে দিয়েছ, তাহলে কি আমি অন্য কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিব না? আমার বাকি জীবন তো পড়ে আছে। তাদেরকে তুমি রাখলে রাখো, না রাখলে আমার কিছু করার নেই, আমার কাছে তারা থাকতে পারবে না। পরিবর্তন কিভাবে? আমার স্ত্রী আর সন্তানের মা হিসেবে তোমাকে চাই। আমার ভুলগুলো মাফ করে দিয়ে আমার সাথে আজীবন থাকবে মাহি? আমি তো থাকবই, শুধুমাত্র তোমার ভুলগুলো বোঝানোর জন্য আমি তোমাকে একা ফেলে রেখে চলে এসেছিলাম। তুমি ভুল বুঝতে পেরেছ এটা ভেবেই আমি খুব খুশি। আমার কষ্টগুলো বোঝার জন্য তোমাকে থ্যাংকস।